হ্যালো আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত বিয়াস কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের মাঝে আজকে একটা অসাধারণ বাড়ি নিয়ে আসলাম আশা করি ভিডিওটা পুরোপুরি না টেনে দেখবেন এই বাড়িটা কমপ্লিট এগারোশো সাতচল্লিশ স্কোয়ার তো আপনাদের এই বাড়িটা যে পনেরো লক্ষ টাকাই কী বাজে করবেন অবশ্যই আপনারা ভালো করে বুঝে নেবেন ভিডিওটা পুরোপুরি না টেনে দেখে ইনশাল্লাহ মন্তব্য করবেন না তো এই বাড়িটা যদি আপনি সেম ডিজাইন করতে চান টাইস রং সারা অবশ্যই আপনারা পনেরো লক্ষ টাকা ইনশাল্লাহ করে নিতে পারবেন এ বাড়িটা বেশি বড় না সাই শোট্টোর বাড়ি তো আপনারা যদি এইটার মতন সেম ডিজাইন রং টাইস কমপ্লিট এসএস সহ করতে চান অবশ্যই আপনাদের উনিশ থেকে বিশ লক্ষ টাকা যাবে তো আপনারা ভালো করে দেখে পরে কমেন্টস করবেন আগে বাড়িটা দেখুন অনেক সাই মধ্যে অনেক সৌন্দর্য বাড়ি যদি আপনি ভালো মানের কাজ মানে এস এস সহ কমপ্লিট করতে চান তো উনিশ থেকে বিশ লক্ষ টাকা যাবে আর যদি আপনি গ্রিল দিয়ে টাইচ না করে রঙ না করে ঢুকেন তাহলে পনেরো লক্ষ টাকায় করতে পারবেন তো অবশ্যই আমাদের সবগুলো ভিডিও আপনারা দেখে নেবেন আমরাও অনেকগুলো ভিডিও দিছি তো আপনাদের যদি ভালো লাগে আমাদের সবগুলো ভিডিও দেখতে পারেন আপনাদের অনেক কাজে লাগবে তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন আমাদের চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিন ইনশাআল্লাহ আমি নিত্য নতুন বাড়ির ডিজাইন দিয়ে থাকি তো চলুন আমরা ঘরে ঢুকার আগেই আমরা ড্রয়িংটা এক নজরে দেখে আসি সম্পূর্ণ মাপ আপনারা ধীরে ধীরে দেখে নেবেন সাতত্রিশ বাই একত্রিশ টোটাল স্কোয়ার হয়েছে আপনার এগারোশো সাতচল্লিশ তো আপনাদের ভালো করে দেখে নেবেন এরপরে দেওয়া আছে জমির পরিমাণ হয়েছে শতক ত্রিষট্টি পয়েন্ট তো আপনাদের কম বেশি হলে আপনারা একটু করে নিতে পারবেন তো আপনাদের এই বাড়িতে চোদ্দোটা কলম দেওয়া হয়েছে চোদ্দোটা কলম দেওয়া হয়েছে দুইতলা ফাউন্ডেশান এরপরে দেওয়া আছে আপনার এরপর সিঁড়িতে ঢুকতে আপনার সিঁড়িতে ঢুকে এরপর একটা হলরুম দেওয়া আছে বারো বাইশ ফিট বাই দশ ফিট চারটে বেডরুম দেওয়া আছে বারো তেরো দুইটা তেরো ফিট ছয় ইঞ্চি দশ ফিট দুইটা দুইটা টয়লেট দেওয়া আছে একটা কমন একটা অ্যাটাচড একটা কিচেন দেওয়া আছে আট ফিট বাই ছয় ফিট এরপরে দেওয়া আছে আপনার দুইটা বেলকুনি অবশ্যই আপনার ড্রয়িংটা ভালো করে বুঝে নেবেন যদি এরকম ড্রয়িং আমাদেরকে দিয়ে করতে চান অবশ্যই আমরা অল্প খরচে ড্রয়িং আপনাদেরকে ইনশাল্লাহ করে দিয়ে দেবো এরপরে আপনার সিঁড়িতে প্রথম ঢুকতে আপনার টাইসের কাজ চলতেছে টাইস অখনও লাগান শেষ হয় নাই তো আপনার সিঁড়ির রুমটা না টাইস করা বাকি আছে আর না কমপ্লিট মোটামুটি কাজ আলহামদুলিল্লাহ সব দিকে শেষ হয়ে যাবে ঘরে উঠার প্রস্তুতি ইনশাল্লাহ চলতেছে তো অবশ্যই আপনার রুমটা দেখেন অনেক সুন্দরভাবে করা হয়েছে রুম বেশি বিশাল বড় রুম না তো এটা দোতলা ফাউন্ডেশন দিয়ে উপরে দোতলা সাতডালায় দেওয়া হয়ে গেছে তো মধ্যে আপনার খরচটা যদি আপনি আমি যেটা বলছি যদি আপনারা রং টাইস না করেন অবশ্যই আপনারা পনেরো লক্ষ টাকা ইনশাল্লাহ করতে পারবেন অনেক সুন্দরভাবে বাড়িটা করেছে আপনারা বাড়িটা দেখকে মন্তব্য করবেন না কিন্তু বাড়িটা ছোট। আপনার বাড়িটা ইস্করে করেছে ছোটো আশা করি পুরোপুরি ভিডিও না দেখে আপনারা বাজে কমেন্টস করবেন না বা এই বাড়িটা দিচ্ছে আপনাদের উপকারের জন্য যারা কম টাকায় বাড়ি করতে চান সুন্দর করে তো অবশ্যই আপনারা ভালো করে বুঝবেন দেখবেন তারপরে কমেন্টস করার লাগলে করবেন আর কমেন্ট যদি বাড়ি নিয়ে যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই বাংলায় কমেন্টস কমেন্ট করবেন তো কমেন্টের উত্তর ইনশালে আপনারা পেয়ে যাবেন এটা একটা অ্যাটাস্ট টয়লেট দেওয়া আছে তো আপনারা এখন অ্যাটাস্ট টয়লেটটা দেখব চার ফিট বাই আট ফিট অনেক সুন্দরভাবে করানো হয়েছে তো আপনাদের যদি ভালো লাগে এ করে নেবেন আমাদেরকে দিয়ে কাজ করাই হবে না আপনারা আমাদের ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো উপকার আসে আলহামদুলিল্লাহ এটা আমরা অনেক খুশি আর আপনাদের মনের দোয়া ইনশাল্লাহ আমরা অটোমেটিক পেয়ে যাব তো আপনাদের মতামত অতি মূল্যবান মতামত আমাদের কাছে অনেক দামি তো আপনাদের যে কোনো বিষয়ে জানার দরকার লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা কমেন্টের উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ তো দেখুন চারটা বেডরুম একটা ডাইনিং স্পেস হলরুম সাথে একসাথেই ড্রয়িং ডাইনিং একসাথেই তো চারটা বেডরুম বেশি বড় বড় না তো আপনাদের যদি জায়গা এরকম ছোট জায়গা থাকে আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা অবশ্যই আপনারা করে নিতে পারবেন এটা মধ্যে আপনি বিশ লক্ষ না তিরিশ লক্ষ টাকা খরচ করলেও কি আপনার শেষ হবে না সুন্দর যে শেষ নাই সুন্দর কতভাবে করা যায় অনেক দামি দামি টাইলস আছে কম দামি টাইলস আছে তো এটা মধ্যে মিডিয়াম সাইজের টাইলস লাগানো হচ্ছে তো আপনারা যদি এরকম ডিজাইন করতে চান অবশ্যই আপনারা করে নিতে পারবেন তো দেখুন সম্পূর্ণ ভিডিওতে বলা আছে দেখা আছে অবশ্যই দেখে নেবেন তো এটা দোতলা ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে তো যদি আপনারা ভালো মানের করতে চান বিশ লক্ষ না তিরিশ লক্ষ শেষ করতে পারবেন না তো আমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা চালু করে দিন ইনশাআল্লাহ নিত্য নতুন বাড়ির ডিজাইন সবসময় আপনি আপনার মোবাইলে পেয়ে যাবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই ইনশাআল্লাহ দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগলে ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে নেবেন তো দেখুন রুমের সাইজগুলো অনেক ছোটো বিল্ডিংটার সাইজ ছোটো অনেক ভালো লাগে আপনার বেশি বড় বেশি বড় না অনেকে বিশাল বড় বড় রুম করে রুমের সাইজ নেই তো আপনাদের কম জায়গায় আশা করি অনেক ভালো লাগবে দুশো করতে করতে একটু বেশি জায়গা লাগে তো অবশ্যই ভিডিওটা দেখে এরপরে আপনাদের ভালো লাগলে আপনারা করে নেবেন আমার কাছে কিন্তু ভাই সাইজ ছোট্ট মধ্যে অনেক ভালোই লাগছে চোদ্দোটা পিলার ষোলোটা পিলার জায়গা দুইটা পিলার আরও কম লাগছে যেহেতু জায়গাটা ছোটো আপনি দেখেন ডাইনিং স্পেসটা ছোটো দশ ফিট লেখা আছে ছয় ইঞ্চি কমবে আপনার ওয়ালে আপনারা কিন্তু ভালো করে বুঝে নেবেন মাফের থেকে কিন্তু ছয় ইঞ্চি কম বেশি হবে সব এত কিছু লেখলে আপনার ভিডিওতে আপনারা বুঝবেন না তার জন্য একটু সেট করে দিয়েছি আপনার এই টয়লেটের মাঝখানে কিন্তু একটা পিলার আছে দেখেন তো অবশ্যই ভালো করে দেখে নেবেন চোদ্দোটা কলম দিয়ে আপনি এই করতে পারবেন তো ইনশাল্লাহ আমাদের ভিডিওগুলি সবসময় নিয়মিত দেখবেন আরও কম রেটের বাড়ি ইনশাল্লাহ দেব আরও দা ভালো ডিজাইনের বাড়ি বেশি টাকার যারা বাড়ি চান অবশ্যই তারা দেখতে পারবেন তো অনেকে কম বললে আপনারা খুশি হবেন কিন্তু ভাই আপনারা যদি কাজ শেষ দিতে না পারেন পরে আপনাদের মনের মধ্যে দুঃখ কষ্ট থাকবে যে আমরা মিথ্যা কথা বলি আপনাদেরকে কাজে নামাইছি তো আপনাদের ভালো লাগলে আপনারা করে নেবেন জানালা দেওয়া আছে চার ফিট বাই সাড়ে চার ফিট এর মধ্যে কোনো পুটিং দেওয়া হয় নাই এটা মধ্যে খালি নর্মাল প্লাস্টার দেওয়া রঙ করা হয়েছে তো রং নর্মালের মধ্যে প্লাস্টারটা ভালো হওয়ার কারণে রঙটা অনেক সুন্দর লাগে তো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বাংলায় কমেন্ট করুন কমেন্টের উত্তর ইনশাল্লাহ পেয়ে যাবেন তো আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আপনাদের লাইকের কারণে নতুন নতুন ভিডিও দেওয়ার আমাদের উৎসাহ জাগে তো ভাই যদি ভালো কিছু দেখতে চান যে কোনো বাড়ির ডিজাইন দেখতে চান তো ওই কাজের মান অনুযায়ী যদি আপনারা যাইতে চান অবশ্যই কমেন্ট করবেন আমরা আপনাদের সাধ্য অনুযায়ী পছন্দ অনুযায়ী বাড়ি দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ